নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ ছয় রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে কোন সেই সৌভাগ্যশালী ছয় রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ভিডিও শেষে থাকবে রাহু সময় এবং দিনের শুভ মুহূর্ত উনিশে নভেম্বর দু চন্দ্র থাকছে মিথুন রাশিতে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রে এই দিন থাকছে সাধ্যযোগ এবং শুভযোগ এর পাশাপাশি এই দিন থাকছে কৃষ্ণপক্ষের চতুর্থী ও পঞ্চমী তিথি ভিডিওটি যেহেতু অর্থপ্রাপ্তির বিষয়ে কাজেই প্রথমে দেখে নিতে হবে আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে আপনার যে ব্যক্তিগত হস্তরেখা রয়েছে সেখানে হঠাৎ অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখা যায় শুভ অবস্থায় রয়েছে তখন দেখতে হবে কোন গ্রহের মহাদশা অন্তর্দশা দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন কেন মহাদশা অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা দেখতে হবে তার কারণ হচ্ছে আপনার তো হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কখন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে এমন তো নয় তিনশো দিনের মধ্যে তিনশো দিনের আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে সেটি জানার জন্য আমাদের গ্রহের মহাদশা অন্তর্দশা দশা দেখতে হয় এবং তখন আমি একজনকে জানিয়ে দিতে পারি এই সময় আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আপনি এই সংখ্যার টিকিটটি কাটুন দেখবেন সেই সময় কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য আজ পর্যন্ত আমি যাদেরকে অর্থপ্রাপ্তি ঘটার প্রেডিকশান করেছি যে সময় করেছি সেই সময় কিন্তু তারা প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হয়েছে কিন্তু যদি দেখা যায় রাশির নাম ম্যাচ করছে অর্থপ্রাপ্তির কারগ্রহ রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় নেই তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুর যে শক্তি সেটিকে বাড়িয়ে দেওয়া শুক্র গ্রহের সুভত্বের পরিমাণকে বাড়িয়ে দেওয়া এবং ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুত করা রাহু শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড়ো পরিমাণ অর্থ যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন এবং লটারির শুভ সংখ্যা জানবেন কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানবেন এর পাশাপাশি কখন অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেটি জানবেন কখন কোটিপতি হতে চলেছেন সেটি জানবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যারা ঋণের দায়ে দারুণভাবে ফেসে গেছেন ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না অথবা কোর্ট কেসে ফেঁসে গেছেন তারা যদি মনে করেন একবারের জন্য নিজের জন্মছক বিচার করিয়ে নিন সঠিক প্রতিকার প্রতিবিধান যদি করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টির সাথে দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার ঋণ মুক্তি ঘটবে কোর্ট কেস থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন এমনকি শত্রুকে পরাস্ত করতে সক্ষম হবেন এছাড়াও যারা বিবাহের চেষ্টা করছেন কিন্তু কোনো মতেই বিবাহ হচ্ছে না তারাও যদি মনে করেন নিজের হস্তরেখা বিচার করান জন্মছক বিচার করান জ্যোতিষশাস্ত্রে কিছু গুপ্ত উপায় রয়েছে আপনি যদি এই গুপ্ত উপায় মানতে পারেন তবে আপনার বিবাহ হয়ে যাবে কিন্তু মনে রাখবেন প্রত্যেকের জন্য একই গুপ্ত উপায় যে কার্যকরী হবে এমনটা নয় কার জন্য কোন গুপ্ত উপায় কার্যকরী হবে সেটির জন্য আমাকে জন্মছক দেখতে হয় যাদের জন্মছক নেই তাদের হস্তরেখা দেখতে হয় তারপরেই কিন্তু আমি সেই উপায় আপনাদের জানাতে পারি যদি মনে করেন নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার আসি ছয় রাশির কথাই যেই ছয় রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে ব্যবসার জায়গা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যে কোনো কাজে আপনি জীবনসাথীর সহযোগিতা পাবেন ফাটকা লটারির যোগ রয়েছে মিথুন রাশির আজকের শুভ সংখ্যা পাঁচ ছয় আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে যার কারণে ইনকাম বাড়বে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পেতে চলেছেন যারা বেকার রয়েছেন বেকারদের কোনো না কোনো কর্মপ্রাপ্তির সুখবর আসতে চলেছে সিংহ রাশির শুভ সংখ্যা দুই ছয় তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে হঠাৎ করে আপনার হাতে অর্থ আসবে পৈতৃক সম্পত্তি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার দারুণ যোগ রয়েছে এছাড়াও ফাটকা নটারির যোগ রয়েছে তুলারাশির শুভ সংখ্যা দুই পাঁচ চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনুরাশি ধনুরাশির বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভযোগাযোগ আসবে এই দিন যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের ইনকাম বাড়বে যারা প্রেম সম্পর্কে রয়েছেন দিনটি যথেষ্ট রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে সন্তানের কাছ থেকে আপনি যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন হঠাৎ করে কোনো জায়গা থেকে আপনি কোনো গিফট পেতে চলেছেন এছাড়াও ফাটকা লটারির যোগ রয়েছে ধনুরাশির শুভ সংখ্যা তিন ছয় পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি পাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছ থেকে আপনি আজকের দিনে যথেষ্ট সহযোগিতা পাবেন যারা বেকার রয়েছেন বেকারদের কর্মক্ষেত্রে কোনো না কোনো সুযোগ সুবিধা আসতে চলেছে চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হচ্ছে যারা আগে থেকে চাকরি করছেন শুধুমাত্র তাদের এর পাশাপাশি ফাটকা লটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ মকর রাশির শুভ সংখ্যা পাচ্ছি এক ছয় ষষ্ঠ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের সন্তানজনিত যা যা সমস্যা ছিল তা কিন্তু দূর হবে ঋণ মুক্তি ঘটাতে আপনি সক্ষম হবেন শত্রুকে নাশ করতে আপনি যথেষ্ট সমর্থ থাকবেন ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন আইডিয়া আপনার মাথায় আসবে যেখান থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ফাটকা লটারির মাধ্যমে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ কুম্ভ রাশির শুভ সংখ্যা তিন পাঁচ আট এই হচ্ছে সৌভাগ্যশালী ছয় রাশি এবার আমি আপনাদের জানিয়ে রাখি দিনের কখন অশুভ সময় রয়েছে শুভ সময় রয়েছে উনিশে নভেম্বর রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো পাঁচ মিনিটে এবং এই রাহু সময় থাকছে দুপুর তিনটে কুড়ি মিনিট পর্যন্ত কাজেই এই সময় কোনো শুভ কাজ করবেন না এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটা বাইশ মিনিটে থাকছে দুপুর এগারোটা পর্যন্ত এরপর এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এরপরে আমরা পাব অমৃত সময় আর এই অমৃত সময় শুরু হচ্ছে বিকেন্ড চারটে নয় মিনিটে এবং থাকছে বিকেন্ড পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত তারপরে রাত্রি আটটা আঠেরো মিনিটে শুরু হচ্ছে আরেকটি শুভ সময় এবং সেটি থাকছে রাত্রি নটা দশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য শুভ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত অথবা অমৃত সময়কে বেছে নিন সেই সময়ে কাজ শুরু করুন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে ধন্যবাদ